হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাট পারফর্মার্স। সাধারণ জ্ঞানের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান নিয়ে একটি ইন্ট্রোডাক্টরি ক্লাস বা ইন্ট্রোডাক্টরি ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা ম্যাট পারফর্মার্স এর ইউটিউব চ্যানেলে সেটা পেয়ে যাবে। তো আজকে সাধারণ জ্ঞানের প্রথমেই লেকচারে আমরা ভাষা আন্দোলন নিয়ে মূলত পড়বো। তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে আমাদের মেডিকেলে সাধারণ জ্ঞান থেকে সিলেবাসে কি কি রয়েছে। তো আসো আমরা এখন আমাদের স্ক্রিনে চলে যাই। তো মেডিকেলের সাধারণ জ্ঞানে এই বছর, বিগত বছরগুলোর মতো এই বছরও বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেনগুলো থাকবে। তো এটাকে তারা তিন ভাগে ভাগ করে, মানে তিনটা টপিক থেকে মূলত কোশ্চেনগুলো আসে। তা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনী থেকে আসে, আরেকটা হচ্ছে বাংলাদেশের বিষয়াবলী থেকে আসে। তো এখানে মোস্ট অফ দা কোশ্চেন গুলো আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসবে। ধরো 5টা বা 6টা কোশ্চেন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসবে, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে 2টা বা 3টা কোশ্চেন আসবে, এবং সর্বশেষ বাংলাদেশের বিষয়াবলী থেকে আসবে তোমার বাকি 2টা বা 3টা প্রশ্ন। তো এই তিনটা টপিক পড়লেই তোমাদের পুরো সিলেবাস কভার হয়ে যাবে। এখন আমরা প্রথমে শুরু করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে আমি তিনটা ভাগে ভাগ করিয়েছি তোমাদের পড়ানোর জন্য। তা হচ্ছে দেখো, ভাষা আন্দোলন এটা একটা পার্ট, ভাষা আন্দোলন থেকে 1971 সাল পর্যন্ত একটা পার্ট, আর 1971 সাল আরেকটা পার্ট। এই তিনটা ভাগে আমি তিনটা লেকচার তোমাদেরকে দিব। যেমন আজকে ভাষা আন্দোলনের লেকচারটা শুরু করব, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ভাষা আন্দোলন থেকে শুরু করে, মানে 1952 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত ইম্পর্টেন্ট যা যা আছে সবকিছু পড়ব, এবং এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বশেষ ক্লাসে আমরা 1971 সালে যা যা হয়েছে তা সম্পর্কে আমরা জানব। তো আসো আমরা প্রথমে আজকে ভাষা আন্দোলনটা শুরু করি। ভাষা আন্দোলন বলতে 1947 সাল থেকে শুরু করে 1952 সালের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাকে বোঝায়। ভাষা আন্দোলন শুরু হয়েছিল 1947 সাল থেকে। তোমাদের বিভিন্ন জায়গায় কোশ্চেন এসেছে এটা যে বাংলাদেশের বা পাকিস্তানের সর্বপ্রথম ভাষা আন্দোলন কবে শুরু হয়, পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম ভাষা আন্দোলন কবে শুরু হয়, সেটা হচ্ছে 1947 সাল থেকে সর্বপ্রথম ভাষা আন্দোলনটা শুরু হয়। তো এই 1947 থেকে 1952 সাল পর্যন্ত এই লেকচারের মধ্যে আমরা আলাদা আলাদা করে সাল ওয়াইজ সব ইম্পর্টেন্ট টপিক ঢুকিয়ে দিয়েছি, এগুলো তোমাদেরকে আজকে পড়াবো আমি। ইনশাল্লাহ এটা পড়লে তোমাদের আর কিছু লাগবে না ভাষা আন্দোলন থেকে। তো সর্বপ্রথম আসো আমরা 1947 সাল থেকে শুরু করি। 1947 সালে মানে যখন পাকিস্তান আর ইন্ডিয়া ভাগ হলো, পাকিস্তানকে তোমরা তো জানোই 2টা ভাগে ভাগ করা হয়েছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, সেই সময় পাকিস্তানের 56% মানুষের ভাষা ছিল বাংলা। 56% মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও এই বাংলাকে গুরুত্ব না দিয়ে উর্দু ভাষায় মোটামুটি যত সরকারি বেসরকারি কাজ ছিল সবকিছু চলতো উর্দু ভাষায়। এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের, এটা বিভিন্ন সময় এসেছে যে 1947 সালে পাকিস্তানের কত পার্সেন্ট মানুষ বাংলা ভাষাভাষী ছিল। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে তমুদ্দিন মজলিশ। কি তমুদ্দিন মজলিশ? তমুদ্দিন মজলিশটা কি? তমুদ্দিন মজলিশটা হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ভাষা আন্দোলনের জন্য সর্বপ্রথম যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানটা করা হয় তা হচ্ছে তমুদ্দিন মজলিশ, তা গঠন করা হয় 1947 সালে। তো এই তমুদ্দিন মজলিশটা প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, উনি হচ্ছেন আবুল কাশেম। এটা 2রা সেপ্টেম্বর গঠিত হয়। আর ভাষা আন্দোলনের জন্য যতগুলা সংগঠন রয়েছে তার মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠান বা সর্বপ্রথম সংগঠনটি ছিল তমুদ্দিন মজলিশ। এখান থেকে দেখো চারটা কোশ্চেন, চারটা বুলেট পয়েন্ট আমি এখানে করে রেখেছি। তা হচ্ছে তমুদ্দিন মজলিশ কি ধরনের প্রতিষ্ঠান? সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি কার নেতৃত্বে গঠিত হয়? তা হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। এটি কি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন? আর এটি কত সালে গঠিত হয়? তা হচ্ছে 2রা সেপ্টেম্বর। তো তমুদ্দিন মজলিশ শেষ, এখান থেকে এই চারটা পড়লে তোমাদের ইনশাল্লাহ এই চারটার বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। এরপর 1947 সালে আরেকটি
মানে আরেকটি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, তা হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে কি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে ভাষা আন্দোলনের জন্য সর্বপ্রথম যে রাজনৈতিক প্রতিষ্ঠান গঠিত হয় তার নাম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তা গঠন হয় 1947 সালে। দেখো এখানে আমি তা দিয়ে দিয়েছি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কই একটু দাঁড়াও, তা গঠিত হয় কবে, প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান 1947 সালে। ওকে, এরপর আসো 1947 সালের পরে যে ঘটনাটা আমরা পড়বো তা হচ্ছে 1948 সাল। 1948 সাল আমাদের ভাষা আন্দোলনের জন্য 1948 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1948 সালে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লার অধিবাসী ধীরেন্দ্রনাথ দত্ত, উনি সর্বপ্রথম কি করেন, পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকেও অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটি দাবি পেশ করেন। এই দাবি পেশের পিছনে একটি কাহিনী রয়েছে, সেটা আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে 1948 সালের 23শে ফেব্রুয়ারি সর্বপ্রথম যখন পাকিস্তানের একটি অধিবেশন হলো, গণপরিষদের অধিবেশন হলো, তখন সর্বপ্রথম ইংরেজির পাশাপাশি তারা উর্দুকে ব্যবহার করা শুরু করতেছিল। তারা ইংরেজিতেও ভাষণ দিচ্ছিল, ইংরেজিতেও কথাবার্তা বলতেছিল, পাশাপাশি উর্দুতেও কথাবার্তা বলতেছিল। তো এই ব্যাপারটা আমাদের যে ধীরেন্দ্রনাথ দত্ত আছে উনার পছন্দ হয় নাই। উনি বলছেন যেহেতু আমাদের পূর্ব পাকিস্তানের বা পুরা পাকিস্তানের অধিকাংশ মানুষই বাংলা ভাষাভাষী, সেহেতু আমরা কি চাই, অধিবেশনে যেন বাংলা ভাষাতেও কথা বলা হয়। এর জন্য উনি সেখানে একটি দাবি পেশ করেন, তার দাবি তখনই ওইখানে ডিনাই করে দেওয়া হয়, বলা হয় যে না তোমার দাবি হবে না। এই যে এখান থেকে আমরা আরেকটি বাঙালি জাতির মধ্যে আরেকটি যে আন্দোলন রয়েছে বা আন্দোলনের মনোভাব তৈরি হয় যে কেন আমাদের গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে কি বলি, রাষ্ট্রভাষা না, বাংলাকে কেন সেখানে স্থান দেওয়া হবে না। তো দেখো 1948 সালের যে ঘটনাগুলো, প্রথমে কি 23শে ফেব্রুয়ারি গণপরিষদে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হয়, এটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কি, সর্বপ্রথম ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানান, ঠিক আছে। আরেকটা ব্যাপার, উর্দু যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে এটা পাকিস্তানের 3 জন লোক 3 সময়ে বলেছেন। এই 3 জন লোক কখন কখন বলেছেন, সাল ওয়াইজ আমাদের মনে রাখতে হবে। সর্বপ্রথম যিনি বলেন তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না। তিনি 1948 সালে 21শে মার্চ রেসকোর্স ময়দানে গিয়ে বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দেখো এটা আমি এখানে দিয়ে দিয়েছি, এটা আসে, এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে কি, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটা সর্বপ্রথম কে বলেন, কে বলেন, মোহাম্মদ আলী জিন্না 1948 সাল। এর পরবর্তীতে 1949 সালে, দেখো 1949 সালে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছিল, তা হচ্ছে পূর্ব বাংলার একটি ভাষা কমিটি গঠন করা হয়। সেটা কেন গঠন করা হয়, আমাদের রাষ্ট্রভাষা যে বাংলাটা রয়েছে বর্তমানে রাষ্ট্রভাষা বাংলা, সেই বাংলা সংস্কারের জন্য 1949 সালে একটি কমিটি গঠন করা হয়, তা হচ্ছে পূর্ব বাংলা ভাষা কমিটি। এরপর 1950 সালে আরেকবার, আমি তোমাদের একটু আগেই বলেছি যে 3 জন ব্যক্তি বলেছেন উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হবে, 1948 সালে মোহাম্মদ আলী জিন্না, তারপরে 1950 সালে তৎকালীন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল উনি লিয়াকত আলী, তিনি কি বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই যে দেখো এখানে আমরা দিয়েছি, লিয়াকত আলী বলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কবে বলেন, 1950 সালে, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপর আসো আমরা যাই 1952 সালে, এরপর 1950 সালে, এরপর 1951 সালে, গুরুত্বপূর্ণ তেমন কিছু আমাদের পরীক্ষায় আসবে না। এরপর আমরা 1952 সালে সরাসরি চলে যাই, 1952 সালে কি হয়েছিল, আরেকজন ব্যক্তি 1952 সালের 26শে জানুয়ারি, ওনার নাম ছিলেন খাজা নাজিমুদ্দিন, উনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের, তিনি আরেকবার সেম কথাই রিপিট করেন যে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। এটা শোনার পর পুরা বাংলাদেশে, তৎকালীন যে পূর্ব পাকিস্তান, পুরা পূর্ব পাকিস্তানে আন্দোলনের একটা, অনেক আন্দোলন হয়, মানুষের মধ্যে ক্ষোভের জন্ম নেয়। এই ক্ষোভের উপর ডিপেন্ড করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি হরতাল ডাকা হয় বা এটার জন্য আন্দোলন করার জন্য বলা হয়। এগুলা দেখে, সবকিছু দেখে
তৎকালীন পূর্ব পাকিস্তানের যে মুখ্যমন্ত্রী ছিলেন, ইনি 144 ধারা জারি করে দেন। 144 ধারা জারি করার পর কি হয়েছিল তোমরা সবাই তো জানোই। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে আমাদের বাংলাদেশের কিছু ছেলেরা, বাংলাদেশের দামাল ছেলেরা সেখানে মিছিল নিয়ে যায়। সেই মিছিলে পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল তারা গোলাবর্ষণ শুরু করে, পাশাপাশি কাঁদানে গ্যাস বা যা যা ছিল তারা সেখানে সেগুলো অ্যাপ্লাই করা শুরু করে। তখন আমাদের ভাষার জন্য বিভিন্ন আমাদের যে ভাষা শহীদরা রয়েছেন তারা প্রাণ দেন। তো এই 1952 সালে, এখন তোমাদের এতক্ষণ যা বললাম তা ছিল গল্প, গল্প থেকে আসো এখন আমরা ফিরে আসি আমাদের পরীক্ষায় কি কি আসবে। দেখো পরীক্ষায় আসবে হচ্ছে 1952 সালের 26শে জানুয়ারি কে বলেন, খাজা নাজিমুদ্দিন বলেন, উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। পরবর্তীতে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে গোলাবর্ষণ কোথায় হয়, আমাদের ভাষা শহীদরা যে শহীদ হয়েছিলেন কোথায় গুলি বর্ষণের কারণে তারা শহীদ হন, তা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের চত্বরে। এটা তোমাদের পরীক্ষায় আসে কি 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের চত্বরে গুলি বর্ষণটা শুরু হয়। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ভাষা শহীদ যারা আছেন তাদের নিয়ে, তারা কে কে শহীদ হয়েছেন, কে কবে শহীদ হয়েছেন, সর্বপ্রথম কে শহীদ হয়েছে, শিশু কে শহীদ হয়েছে, এই সবগুলো। তো ভাষা শহীদের ব্যাপারটা দেখো এখানে আমি সুন্দর করে তোমাদের নোট করে দিয়েছি, তা ভাষা আন্দোলনে সর্বপ্রথম শহীদ হন কে, রফিক উদ্দিন। তারপর 9 বছরের একজন শিশু ওই দিন নিহত হয় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে, তিনি হচ্ছেন ওহিউল্লাহ। তারপর দেখো 22শে ফেব্রুয়ারি শহীদ হন শফিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। এখানে গুরুত্বপূর্ণ কোনগুলো জানো, তা হচ্ছে 21শে ফেব্রুয়ারি কে শহীদ হন নাই, 4টা অপশন দিবেন, রফিক উদ্দিন, জব্বার, বরকত, শফিউর রহমান। তোমরা তখন দেখাবে শফিউর রহমান। তারপর আসতে পারে নিচের কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সেখানে কি আবুল বরকত। এখানে আরেকটা কোশ্চেন দেখো, এখানে আমি ব্রেকেটে লিখে দিয়েছি, তা হচ্ছে আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন, কোন বিভাগের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এরপর আসো আমরা 1952 সালে আরেকটা ব্যাপার, এখানে দেখো 3টা ব্যাপার, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট তেমন আসে না, তা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে, খাজা নাজিমুদ্দিন, মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। আরেকটা হচ্ছে দেখো 1952 সালে পরবর্তী কিছু ঘটনা রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, তা হচ্ছে শহীদ দিবস সর্বপ্রথম পালন করা হয় 1953 সালে, আর 1952 সালের 21শে ফেব্রুয়ারি দেখো 1953 সালে। আরেকটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে কোন দিন কয় তারিখ ছিল বাংলায়, যেমন 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কয় তারিখ ছিল, 1971 সালের 16ই ডিসেম্বর বাংলা কোন তারিখ ছিল। এই জিনিসগুলো তোমাদের ভালো মতো মনে রাখতে হবে, কারণ কখন দিয়ে দিবে তোমরা গিয়ে দেখবে, তোমরা গিয়ে দেখবে যে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় দিয়ে দিয়েছে, তখন তোমার আমার কথা মনে পড়বে যে আমি তোমাদেরকে বলছিলাম যে এই কোশ্চেনটা দিবে। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল 1358 বঙ্গাব্দের 8ই ফাল্গুন। তোমরা এটা ভালো মতো মনে রাখার চেষ্টা করবে। 1947 সাল থেকে 52 সাল পর্যন্ত এগুলোই গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এর পাশাপাশি কয়েকটা জিনিস তোমাদের পড়তে হবে, তা হচ্ছে শহীদ মিনার নিয়ে, যেহেতু এটা তোমাদের ভাষা আন্দোলনের রিলেটেড একটা টপিক, আর হচ্ছে শহীদদের নিয়ে বিভিন্ন গান রচনা করা হয়েছিল, এগুলা এই 2টা টপিক থেকে কোশ্চেন আসবেই, মানে মোটামুটি প্রতি বছরে আসে যে এই গানটার রচয়িতা কে, হয় মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটা গান অথবা তোমাদের ভাষা আন্দোলন নিয়ে লেখা একটা গান। তো আসো আমরা এখন যাব শহীদ মিনার সম্পর্কিত যা যা আছে সবকিছু পড়তে, কি শহীদ মিনার সম্পর্কিত যা যা আছে সব পড়তে। তো দেখো প্রথম যে শহীদ মিনারটা রয়েছে তা তৈরি করেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, তা তৈরি করা হয় কই, ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণে বা ছাত্রাবাসে যে প্রাঙ্গণটা ছিল সেখানে তা তৈরি করা হয়। তা তৈরি করার পরে 26শে ফেব্রুয়ারি সেটি পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল তারা ভেঙে ফেলে। এই শহীদ মিনারটা তৈরি করা হয়েছিল 23শে ফেব্রুয়ারি। দেখো প্রথম শহীদ মিনার যেটা তৈরি করা হয় 23শে ফেব্রুয়ারি, আমি এটা লিখে দিয়েছি, তোমরা এটা মনে করবে যে প্রথম যে শহীদ মিনার রয়েছে তা তৈরি করা হয় 23শে ফেব্রুয়ারি, ভেঙে ফেলা হয় 26শে ফেব্রুয়ারি, তৈরি কে করেছিল,
ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা তৈরি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণে। এই চারটা জিনিস মনে করলে এই একটা টপিক শেষ শহীদ মিনারের। তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তা হচ্ছে বাংলাদেশের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে তার স্থপতি কে? স্থপতি হচ্ছে হামিদুর রহমান। আর হচ্ছে এই শহীদ মিনারটা উদ্বোধন কে করেন? তা উদ্বোধন করেন শহীদ বরকতের যে মা ছিল তাকে দিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হয়। এই কোশ্চেন তোমাদের আসতে পারে। আরেকটা হচ্ছে সুন্দর একটা প্রশ্ন, তা হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু শহীদ মিনার কোথায় অবস্থিত? তার অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আরো আছে বাংলাদেশের বাইরে কই কই শহীদ মিনার তৈরি করা হয়? বাংলাদেশের বাইরে সর্বপ্রথম শহীদ মিনার তৈরি করা হয় যুক্তরাজ্যে, তা হচ্ছে 1997 সালে। এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে বাংলাদেশের বাইরে কোথায় কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার তৈরি করা হয়? তা হচ্ছে ওমানে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন যে এটা আমি এখানে দেই নাই, তা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থতে অর্থায়নে কোথায় শহীদ মিনার তৈরি করা হয়? তা হচ্ছে জাপানে। ওটা তোমাদের এখানে দিই নাই, এটা এত ইম্পর্টেন্ট না, না পড়লেও চলবে। আরেকটা হচ্ছে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ ভাস্কর্য রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবেই। দেখো এখানে দিয়েছি মোদের গরব ভাস্কর্য, আর একটা হচ্ছে অমর একুশে স্থপতি। এই অমর একুশে ভাস্কর্য যেটা আছে তার স্থপতিকে, মোদের গরব যে ভাস্কর্য রয়েছে তার স্থপতিকে, মোদের গরব ভাস্কর্যটা কোথায় অবস্থিত? এটা তোমাদের কাছে একটা কোশ্চেন, এটা তুমি আমাকে বলবা, এখানে আমি লিখি নাই। এটা হচ্ছে কোশ্চেন, কমেন্টে অবশ্যই আমাকে জানাবা যারা যারা জানো মোদের গৌরব ভাস্কর্য কোথায় অবস্থিত। এটা স্থপতিকে অখিল পাল। এটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার ভর্তি পরীক্ষা এটা এসেছে। আরেকটি কোশ্চেন হচ্ছে অমর একুশে এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এটি তৈরি করেছেন কে? দেখো এখানে লিখেই দিয়েছি জাহানারা পারভীন। তাহলে দেখো এক কথায় আমরা তিনটা কোশ্চেন পড়বো। প্রথম কোশ্চেন, বাংলাদেশে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে তার স্থপতি কে? হামিদুর রহমান। অমর একুশে যে ভাস্কর্য রয়েছে তার স্থপতি কে? জাহানারা পারভীন। আর এটা হচ্ছে মোদের গৌরব ভাস্কর্য, সেটা কোথায় অবস্থিত তোমরা আমাকে বলবে, তার স্থপতি কে? তার স্থপতি অখিল পাল। এই তিনটা জিনিস তোমরা ভালো মতো পড়বে, পড়লে ইনশাল্লাহ এই শহীদ মিনার থেকে পাশাপাশি একটু আগে যা, শহীদ মিনার থেকে তোমাদের যা কিছু বললাম তা থেকে আর তোমাদের কোনো কিছু বাদ পড়বে না কোশ্চেন। এরপর আসো আরেকটা ব্যাপার তোমাদের বললাম, তা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে গানগুলা তোমরা তো শুনছো। যেমন প্রত্যেক বছরই যখন আমাদের ভাষা শহীদদের আমরা শ্রদ্ধা জানাতে 21 ফেব্রুয়ারি যাই, তখন একটা গান গাওয়া হয়, তা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এটা পাশাপাশি সালাম সালাম হাজার সালাম, আমার গানের গলা ভালো না তাও গেলাম, এই কয়েকটা গান খুব গুরুত্বপূর্ণ কিছু গান রয়েছে, তার রচয়িতাকে সুরকারকে এগুলো তোমাদের আসবে। তো প্রথমে আসো আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, এটা এই গানটা রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী। এখান থেকে তিনটা কোশ্চেন আসে, তিনটা কোশ্চেনে আমাদের আমি তোমাদের দিয়েছি, তা হচ্ছে রচনা কে করেছেন, প্রথম কে সুর করেন, এবং আমরা বর্তমান যে সুরে গান গাই তাকে সুর করেছেন। দেখো রচয়িতা ছিলেন আব্দুল গাফফার চৌধুরী, 1953 সালে সর্বপ্রথম এটা সুর করেন আব্দুল লতিফ, আর 1954 সালে এটারই অন্যভাবে সুর করেন, বর্তমানে আমরা যেভাবে গাই তা সুর করেন আলতাফ মাহমুদ। তো এই তিনটা প্রশ্ন তোমরা পড়বে, মনে রাখবে কোনটা আসবে তোমরা জানো না, যে কোনো একটা আসতে পারে। আরেকটা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই গানটা গীতিকার এবং সুরকার কে? আব্দুল লতিফ। লাস্ট সালাম সালাম হাজার সালাম, এটার গীতিকার কে? ফজলে খোদা। আর এটার শিল্পী কে? আব্দুল জব্বার। এই তিনটা গান পড়লে ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাদের ভাষা আন্দোলন নিয়ে কোন গান কে লিখছে এইটা থেকে তোমরা কোনো কোশ্চেন আটকাবা না। তোমাদেরকে আমি এইখানে আজকের লেকচারে যা যা দিয়েছি, দাঁড়াও একটু, তোমাদেরকে আজকে লেকচারে আমি সাধারণ জ্ঞানের আমার প্রথম লেকচারে ভাষা আন্দোলন নিয়ে লেকচারে যা যা দিয়েছি তার বাইরে আমি কনফিডেন্ট অন্য কোনো কোশ্চেন আসবে না। তারপরও আর তোমাদের যা যা কোশ্চেন রয়েছে, তোমাদের মনের মধ্যে যা কোশ্চেন রয়েছে তা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর একটি ক্লাস এটার উপর আমি নিব, তা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পড়ব। তোমাদের যা কোশ্চেন রয়েছে পাশাপাশি বিভিন্ন
গাইডে বা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে যা কোশ্চেন রয়েছে তা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, তা সলভ নিয়ে আরেকটা ভিডিও বানাবো। ওই ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই ম্যাট পারফরমার্সের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ, দ্যাটস ইট।